মাতুলদা, তুমি এক মনে কার চিঠি পড়ছো গো? রাজার চিঠি। রাজা মানে গল্পের বইয়ের রাজা রানীর সেই রাজা? না না, রাজা বাহাদুর প্রতাপ সিংহ। তিনি কে গো মাতুলদা? প্রতাপগড় এস্টেটের জমিদার, রাজা বাহাদুর ওনার উপাধি। ও, তা তিনি তোমাকে হঠাৎ কেন চিঠি লিখলেন গো? তেমন কিছু না, আসলে ওদের ওখানে আমাকে নিমন্ত্রণ করেছেন। এবার তাহলে রাজা রানীদের বাড়িতে যাব আমরা। বাচ্চুদা বিচ্ছুদা, তোমরা রেলগাড়ি রেলগাড়ি খেলতে পারো? হ্যাঁ পারি তো। চলো তাহলে, আমি প্রথমে ইঞ্জিন হব। বিচ্ছু তুই আমার পরে দাঁড়া। এই দেখো আমাদের রেলগাড়িটা কি সুন্দর। খেলো খেলো, তোমরা খেলো। আপনার ছেলে খুব মিশুকে, এইটুকু সময়ের মধ্যেই বাচ্চু বিচ্ছুর সাথে কেমন মিশে গেছে। হ্যাঁ তা যা বলেছ, আমার বাবু ওরকমই, একটু মনের মতো লোক পেলেই হলো। আপনাদের এই জায়গাটাও খুব সুন্দর, চারিদিক পাহাড়ে ঘেরা, খুব শান্ত ছিমছাম জায়গা। হ্যাঁ তা যা বলেছ, কত লোক তো এখানে হাওয়া বদলের জন্য আসে। ওয়েদারটাও বেশ আরামদায়ক, না ঠান্ডা না গরম। তবে জানো তো বাঁটুল, আজকাল এখানে প্রায় ভূমিকম্প হয়। তাই বুঝি, ভারী অদ্ভুত তো। কেন অদ্ভুত লাগলো তোমার? না, ভূমিকম্পের মতো খবর তো সারা দেশে ছড়িয়ে পড়ার কথা, এখানকার ভূমিকম্পের খবর কেন খবরে আসে না সেটাই অবাক লাগলো। মাতুলদা, এখানকার ফুলগুলো দেখো একবার, কি সুন্দর। বাবু তোরা এবার ভেতরে আয়, সন্ধে নেমে আসছে। যাচ্ছি বাবা। দূর, আমার ঘুমই আসছে না। বাচ্চু বিচ্ছু দুটো অকাতরে কেমন ঘুমোচ্ছে। না, আমি একটু বাগান থেকে হেঁটে আসি। ফুলের কি মিষ্টি গন্ধ, চাঁদের আলোতে ফুলগুলি ভারী অদ্ভুত দেখতে লাগছে। দেখি কি দেখছি আমি, এত বড় বাড়িটাকে কে শূন্যে উঠিয়ে দিচ্ছে? দেখি এসব কি হচ্ছে? না না, আমাকেই কিছু একটা করতে হবে। কালকের ভূমিকম্পটা টের পেয়েছিলে বাঁটুল? ভূমিকম্প? হ্যাঁ, কত জোরে বাড়িটা কেঁপে উঠলো। এক সময় তো মনে হচ্ছিল যে বাড়িটা বুঝি শূন্যেই উঠে যাচ্ছে। তুমি মনে হয় এমন গভীর ঘুমিয়ে পড়েছিলে যে কিছুই টের পাওনি। বাবা, আমি একটু বাচ্চুদা বিচ্ছুদাদের নিয়ে ঘুরে আসছি। বেশি দূর যেও না, তাড়াতাড়ি ফিরে এসো। কাল কোনো ভূমিকম্প হয়নি রাজা বাহাদুর। কি বলছো কি বাঁটুল? হ্যাঁ রাজা বাহাদুর, এটাই সত্যি। আমি কাল রাতে যখন বাগানে তাহলে এতদিন ধরে যে আমরা ভাবছিলাম ভূমিকম্প, সেটা তাহলে ভূমিকম্প নয়? না রাজা বাহাদুর,
তবে যে তুমি বললে তুমি হাত দেখতে পেয়েছ, সেটাই তো ভাবাচ্ছে। এত বড় হাত দুটো কার, কি আছে এই প্রাসাদের নিচে? পাতাল দৈত্য মাতুল, আমার মাথায় তো কিছুই আসছে না। পাতাল দৈত্য, আজ রাত অবধি অপেক্ষা করি। আজ রাতেও যদি সেই হাত আমি দেখতে পাই, তবে সেই হাতের সাথে আমিও মাটির নিচে যাব। দেখতেই হবে কার হাত এটা। আমার মন বলছে এই প্রাসাদের উপর আবার এমন আঘাত আসবে, অলৌকিক পাতাল দৈত্যের হানা। কি হয়েছে তোমাদের? কে নিয়ে গেল? কাকে নিয়ে গেল? বাবুই বা গেল কোথায়? বাবুকে ধরে নিয়ে গেল, আমাদের সামনে দিয়ে নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। মানে কি বলছে ওরা? ওরা আগে শান্ত হও, আমাকে সবটা বল। মাতুল, আমার বাবু আমার একটা মাত্র সন্তান, ওকে ছাড়া আমরা থাকবো কি করে? বাঁচাও মাতুল, আমার বাবুকে বাঁচাও। রাজা বাহাদুর, আপনি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? আগে সবটা শুনতে দিন। মাতুল দাগো, ওকে ধরে নিয়ে গেল। কে নিয়ে গেল? আমরা ওই পেছনের জঙ্গলটায় যাচ্ছিলাম। বাচ্চুদা বিচ্ছুদা, এই যে জঙ্গলটা দেখছো, এর নাম ছায়ানীড় জঙ্গল। এখানে যে কত রকমের পাখি আসে কি বলবো, সব পাখির নামই জানি না। তুমি বুঝি এখানে রোজ রোজ আসো? আসি মানে, আমি তো সবসময়ই আসি। একে এখানে এমন গর্ত হলো কি করে? এমন তো ছিল না। রাতারাতি এত বড় গর্ত কি কেউ খুঁড়তে পারবে? তুমি হয়তো খেয়াল করনি। বাবু, মাতুল, ওরা এসব কি বলছে? আবার সেই হাত, মানে পাতাল দৈত্য? আপনি কিচ্ছু ভাববেন না রাজা বাহাদুর। বাচ্চু বিচ্ছু, তোরা এখানেই থাক, আমি দেখে আসছি। মাতুল দা, তুমি ওখানে যাবে? আমি তো যাব, আমি ছাড়া কে যাবে? কোথায় সেই গর্ত? বেশি দূরে তো হবে না, ওরা তো একটু আগেই এখানে এসেছে। এ যে একটা বিশাল বড় গর্ত, এত গভীর গর্ত খোঁড়া তো মানুষের কাজ না। এই গর্ত দিয়েই তাহলে সেই হাতটা উঠে এসেছিল। কে তুমি? সাহস থাকলে সামনে এসো। আমি বাটুল, আমিও দেখি কে তুমি, আমার মুখোমুখি হওয়ার সাহস তোমার আছে কিনা। একি, চারপাশটা কাঁপছে কেন? আমি হলাম পাতাল দৈত্য, আমার সাহস নিয়ে তুই সন্দেহ প্রকাশ করছিস, দেখছিস আমার চেহারা? আমার সামনে দাঁড়িয়ে সাহস দেখানোর ক্ষমতা এই পৃথিবীর কারোর নেই। তাহলে বলো, ওই ছোট একটা শিশুকে তুমি নিয়ে গেছো কেন? ও তোমার কি ক্ষতি করেছে? ওই শিশু করেনি, কিন্তু ওই শিশুর বিশাল প্রাসাদ আমার ক্ষতি করছে। মানে ওই রাজপ্রাসাদ তোমার ক্ষতি করছে? হ্যাঁ, আমি পাতালের দৈত্য, পাতালপুরীতে আমার বিশাল প্রাসাদ, অথচ ওই প্রাসাদের ওপরেই গড়ে উঠেছে এই শিশুটির প্রাসাদ। আমার দম বন্ধ হয়ে আসে। ও, তাই বুঝি তুমি রাতের বেলা উঠে এসে ওই বাড়িটাকে সরিয়ে দাও? হ্যাঁ দি, অথচ কাল রাতে আমার ওপরেই কিনা ওই বাড়ি থেকে শক্তি প্রয়োগ করা হয়েছে, সেই রাগে আমি ওই শিশুকে নিয়ে গেছি। তার মানে আমার শক্তি
শক্তি প্রয়োগে এই দানব খেপে গেছে। কিন্তু ওই ছোট্ট শিশুটির কি দোষ বলো? ওর পক্ষে তো আর এই বল প্রয়োগ করা সম্ভব নয়। ওকে ছেড়ে দাও। ওই শিশুটিকে নিয়েছে, এবার ওর বাবা বুঝুক কার সাথে ওরা টক্কর দিচ্ছে। কেউ খুঁজে পাবে না আর ওই শিশুটিকে, এমন জায়গায় ওকে লুকিয়ে রেখেছি। একে চটালে আমি বাবু অবধি পৌঁছতে পারবো না, আমাকে বাবুর কাছে আগে যেতেই হবে। তাই যদি হয় তবে তুমি আমার সাথে লড়াই করো, কারণ কালকের ওই শক্তি প্রয়োগ আমি করেছিলাম। এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ওপর শক্তি প্রয়োগের কথা বলিস? আমি এখনই চাইলে সব তছনছ করে দেব, জানিস? কিন্তু তার আগে যে তোমাকে আমার সাথে লড়াই করতে হবে। লড়াই? তোর মতো পুঁচকে মানুষের সঙ্গে লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না। তোকে আমি এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখান থেকে আর কখনো তুই ওপরে আসতেই পারবি না। ক্ষমতা থাকলে নিয়ে যাও দেখি। পাতালে দৈত্য, তোকে আমি ছাড়ব না। আমি মাটির অনেক নিচে চলে এসেছি, আমাকে এবার বাবুকে খুঁজতেই হবে। তুই বন্দি, তুই এবার মরবি। ওদিকে কেউ বসে কাঁদছে মনে হয়, আমাকে ওইদিকে যেতেই হবে। ভয় পেও না বাবু, আমি এসে গেছি। চুপ চুপ, তোমাকে নিয়ে যাওয়ার জন্যই আমি এখানে এসেছি। শুধু তার আগেই পাতালের দানবটাকে শিক্ষা দিয়ে যেতে হবে, যাতে আর কোনোদিন তোমাদের বিরক্ত করবার ক্ষমতা ওর না থাকে। সব হবে বাবু, তার আগে আমাদের এই খাঁচার বাইরে বেরোতে হবে। ওই খাঁচার কোনো দরজা আছে কিনা আমি জানি না বাটুলদা। দরজা লাগবে না, আমি তো আছি। এই দেখো, বাবু এবার এখান দিয়ে বেরোতে পারবে তো? খুব পারবো। এবার কোন দিকে যাবো পাটুলদা? এসো আমার সাথে। পাটুলদা ওই দেখো কি বিশাল বড় পাহাড়ের সমান গদা। সেটাই তো দেখছি। রাক্ষসগণ, তোমরা জানো আজ আমি মাটির উপর থেকে একটা মানুষকে ধরে এনেছি। এই মানুষটার অনেক শক্তি আর সাহস। এই মানুষটাকে কড়া পাহারা দেবে। ভয় পেও না বাবু,
তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ওদের সামনে যাই। আমার খুব ভয় করছে। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু, আমার উপর ভরসা রাখো। আমাকে আটকে রাখার ক্ষমতা তোমাদের কারোর নেই, মূর্খ দানব। তবে রে, তুই এখানেও চলে এসেছিস। কোথায় পাতালের দানব? সাহস থাকলে এবার এগিয়ে এসো আমার কাছে। বিশাল চেহারা, আটুলদা এই দানবটার সাথে পারবে কি করে? এইটুকু বুঝকে মানুষ, তুই এসেছিস আমাকে মারতে। জানিস আমি হলাম পাতালের মহাদানব, আমার অসীম ক্ষমতা। তুই কেন, কেউ কোনোদিন আমাকে হারাতে পারবে না। তোমার এই ধারণা ভুল। আমি চাইলেই এখন তোমার অবস্থা তোমার প্রজাদের মতো করে দিতে পারি। এত বড় সাহস! এই তো এইটুকু তোর চেহারা, পা দিয়েই মারিয়ে দেব আমি। শরীরে শক্তি সঞ্চয় করে আমিও হতে পারি তোমার সমান চেহারা। এত বড় চেহারা তুই চাইলেও করতে পারবি না। তাই নাকি? তবে দেখো, কি পাতালের দানব দেখলে আমি কে? যতই এত বড় চেহারা হোক, ক্ষমতা আমারই সবচেয়ে বেশি। এই যে এই ঘরে রাখা বিশাল গদা দেখতে পাচ্ছিস, এ হলো মহাশক্তিশালী গদা। এই গদা যার কাছে থাকবে সেই হবে সর্বশক্তিশালী। এই গদা তোলার মতো শক্তি কেবল আমারই আছে। এই গদার অপমান আমি করছি না। গদা হলো মহাবলীর অস্ত্র। এই গদা তোমার থেকে কেড়ে নেবার ক্ষমতা যখন আমার কাছে আছে, তখন ওই গদার বাড়িতে তোমাকে ভরাশায়ী করার ক্ষমতাও যে আমার আছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। কিন্তু তা আমি করব না। এই গদা ছাড়া আমি এমনি তোমাকে ধরাশায়ী করতে পারি। কি আর ক্ষমতার বড়াই করবে? আমার বড় ভুল হয়ে গেছে। তোমার ক্ষমতা কতটা আমি বুঝতে পারিনি। এই ছোট্ট শিশুটাকে তুমি আর কখনো পাতালে নিয়ে আসবে না? না, আমি কোনোদিন আর তারে কাছেও যাব না। ওই যে তোমার অস্ত্র, ওই অস্ত্রের ক্ষমতাকে সঠিক জায়গায় কাজে লাগিও। ওই অস্ত্রের ক্ষমতার অপব্যবহার করলে ঈশ্বরও সেই ক্ষমতাকে নষ্ট করে দেবেন।
অযথা ক্ষমতার অপব্যবহার করো না। আমি বুঝতে পেরেছি, আমি আর এখানে থাকব না, আমি অনেক দূরে চলে যাব, কথা দিলাম। বেশ, তাই যেন হয়। এবার আমাকে আর বাবুকে ওপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বেশ, তাই হবে।